সৌদি আরবেও শীতের আগমন এত সকালে কখনো শুক্রবারে ঘুম থেকে উঠেনা আজকে কারণবশত ঘুম ভাঙে গেছে আজকে আপনাদের কেমন এক নাস্তা দেখাবো যে নাস্তা খেলে আপনি সারাদিন না খেয়ে থাকতে পারবেন এবং কি শুধুমাত্র পাঁচ রিয়াল দিয়া এই নাস্তা পাইবেন আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন এই যে বাসতেছে সকাল প্রায় সাড়ে ছয়টার মতো এখন আমার ঘুম হয়ে গেছে কারণ শুক্রবারে এরকম টাইমে কখনো ঘুম থেকে উঠি না আজকে হইতে অ্যালার্মটা বন্ধ করতে বুলে গেছিলাম এই কারণে আমার অ্যালার্মে আমার ঘুমটা ভাঙাই গেছে ভাঙার পর অনেকক্ষণ চেষ্টা করলাম যে ঘুমানোর জন্য কিন্তু ঘুমাইতে পারতেছি না লাগছে হচ্ছে ক্ষুধা ভাবলাম যে নাস্তাটা করে আসি নাস্তা করতে বের হয়েছি ঠিক আছে বের হইবার পর দেখি যে শরীরের অবস্থা খুবই খারাপ পশম টসম দাঁড়ায় পড়তেছে শুধুমাত্র শীতের কারণে কালকো আবহাওয়া মানে ঠিক ছিল মৌসুম মানে ঠান্ডা একবারই ছিল না হঠাৎ বাতাস ছিল রাত্রে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু বৃষ্টি আসে নাই এইরকম শীত পড়ে গেছে মানে একদিনের মধ্যে ভাবতে পারি নেই বের হয়ে যেহেতু পড়ছি এখন ঠান্ডায় যদু শরীর বরফ হয়ে যায় তারপর রাস্তাটা কইরা তারপর একবার রুমে চলে আসবো এখন আবার উপরে গিয়েতে মানে কিছু পয়রে আসবো মানে শরীর আরো বেশি আইলসামি হয়ে যাইব হঠাৎ করে মৌসুম চেঞ্জ হয়ে যাই যাচ্ছে কারণ হয়ে কালকা কালকাপন যত আবহাওয়া ঠিক ছিল শীত না গরম না এরকম একটা আবহাওয়া ছিল এমনি তো আবহাওয়া দুই দিন যাবত খারাপ যাই যাচ্ছে মানে দেখাচ্ছে মানে বৃষ্টি আসবে আসবে কিন্তু বৃষ্টি আর আসতেছে না যাই হোক বৃষ্টি না আসাটাই ভালো কারণ এমনি সকালবেলা ওইটা কাজে যেতে পারি না ঘুমের কারণে আবার যদি বৃষ্টি আর হইতেছে গিয়ে শীত দুইটা একসাথে আসে তাহলে তো আর যাইতে মন চাইব না এমনি যাইতে ইচ্ছা করে না কারণ এত ঘুম পায় তো চলে আসি সেন্টুস এর দোকানে এখানে মানে দামরার মতো একটা সেন্টুস শুধুমাত্র তো কি কি থাকে এটার মধ্যে আপনাদেরকে দেখায় প্রথমে রুটির মধ্যে একটা কি যেন দিচ্ছে এটা আমি যাই না তারপরে দিয়ে দিল ডিম আর কি তারপরে এটা পেঁয়াজুর মতো মানে ডাউল দিয়ে তৈরি করে এগুলো দিচ্ছে তারপরে দিয়ে দিল হচ্ছে এইগুলো হচ্ছে টমেটো মানে আরো অনেক কিছু দিবে দেখেন আপনার শুধু এইগুলো হইতেছে গিয়ে সালাদ আর কি পাতা খাওয়া যায় জেজি পাতা আর কি তারপরে দিয়ে দিল শশা তারপরে হইতেছে গিয়ে এগুলো হচ্ছে ডাগন কি মানে সব কিছু দেয় এটার মধ্যে তারপরে শশা গাজর কিংবা মূলা আর কি তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে গাতে

একটা মানুষের হাতের থেকেও মানে এটা বড় মানে যেকোনো ব্যক্তি হোক আমি চ্যালেঞ্জ যে বলতে পারি মানে এটা পুরোপুরি মানে খাইতে পারবে ঠিক আছে আমিও যেহেতু খাইতে পারি মানে অনেক কষ্ট হয় লাস্টে দিয়া মানে খাওয়া যায় না আরকি এরকম একটা অবস্থা আর কি মানে এমনি ঝেন্টুসটা যে খারাপ তা কিন্তু অনেক টেস্ট লাগে আমি মাঝে মধ্যে খাই কাজে যাওয়ার সময় নিয়ে যাই তারপর আবার মাঝে মধ্যে যখন হালকা পাতলা নাস্তা করতে মন চাই এইগুলো আমি খাই আর কি আমি মনে করি এটা যদি কেনার পর মানে বা খান দিয়ে বাক করে মানে দুইজন ব্যক্তি অনেক এসে খাইতে পারবে আর কি কোনো মানে সমস্যা হইব না একজন ব্যক্তি যদি যে কোনো খাবার টাইমে খায় ধরুন যে দুপুরে কিংবা সকালে তার আর কি পরের বেলা খাবারের সময় কি ক্ষুধার লাগবে না এরকম একটা অবস্থা দেখেন একটা জিনিস আমি এখানে আসার সময় কিন্তু বাহিরে অনেক ঠান্ডা ছিল একদম শরীরে শীতকাল হোক খাবার টাইমে ঠান্ডা লাগবেই এই ঠান্ডা ছাড়া কোনো কিছু জমেই না কারণ সেই বেশিরভাগ সময় সৌদি আরবে কিংবা আরব গালফে গরম থাকে সবাই ঠান্ডাটা একটু বেশি আর শীতকাল সৌদি আরবে মানে বেশি দিন থাকে না বেশি গেলে বড় যে মানে ভালো মতো শীত থাকে হয়ে যাচ্ছে আপনার দুই আড়াই মাসের মতো কিংবা তিন মাসের মতো এরকম ভালো মতো শীত থাকে আর বাকি সময় মানে গরমই থাকে মানে বলতে গেলে শীত থাকে আর কি তারপর শীত থাকে তখন শীতের থেকে বেশি কষ্ট লাগে যখন মানে মানে এখন আমি সময় ঠান্ডা বাতাস মানে লাগে আর কি মানে যখন বাতাস আসে তখন বাতাসটা অনেক ঠান্ডা লাগে আমাদের শীতের সময় কিন্তু তেমন বাতাস হয় না এখানে মানে শীতের সময় বাতাস হয় কারণে শীতটা একটু বেশি লাগে আর কি যখন শরীরের সাথে বাতাস লাগে তখন একবার ঠান্ডা বাতাস তখন তো শীত লাগবেই আমার হাতে দেখেন প্রায় মোটামুটি আমার তিরিশ মিনিটের উপরে খাইতেছি আর খাইতে পারতেছি না কারণ ভিডিওটা আবার টিপি আর খাইছি এখন এটা পারতেছি না শেষ করতে পারি আর কি তো সেন্টোসটা অনেকই ভালো ছিল এটা এতটুকু ফালাই দিছি আর কি এতটুকু আর খাইতে পারছি না এটা যে আপনার ভাববেন না যে খারাপের কারণে ফালাই সেন্টোসটা খাইতে কিন্তু খুবই ভালো লাগে কারণ অনেকগুলা দিয়ে দেয় মানে অনেক বড় করে রাখতেছে কারণে সবাই খাইতে পারে না পুরোটা এমনি খাইতে খুবই স্বাদ এটা আমি মনে করি পাঁচ মধ্যে বেস্ট একটা খাবার কারণ হইতেছে অনেক বেশি থাকে আপনি বক বক করে ফেলাইছি মনে হচ্ছে ফুড ব্লগার হয়ে গেছি কিন্তু না তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে